মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে সকাল 8:30। তো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে পিসি দেখো বসে বসে আমি রান্না করছে, আর এখানে দেখো ঈশানি রয়েছে। ওই যে ভালো হয়েছে, ভালো হয়েছে। তো পিসি এখন সকালের জন্য রান্না বান্না করছে। তো একবার দুপুরটা করে রাখবো নাকি? একবার দুপুরটা তো দুপুরে একটু মানে ছোট্টখাটো প্রোগ্রাম চলছে, এখনো পুরো শিওর না। ও মা, ওই যে মাকে ডাকছে। বানাবে কুমড়ো শাক আলু দিয়ে, ডাটা এই আলু দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের আঁঠি দিয়ে কুমড়ো শাক হবে। আর এখানে এখানে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। পিসি আজকে কী কী রান্না হবে? আজকে কুমড়ো শাকের তরকারি, কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না হবে। আর আলু পটল দিয়ে রুই মাছ আর পাতা বাটা, কুমড়ো পাতা বাটা বাটা। তো এখানে পিষিয়ে রাখো, ধরিয়ে দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছে। বলছিলাম যে বাড়িতে তো মাছ মাংস ডিম তো বাড়িতেও খাই, তো তোমাদের বাড়িতে তোমাদের এখানে আসে শাক পাতা খেতে একটু বেশি ভালো লাগে। তো ওই জন্য পিসি যাবে শাক টাক দিয়ে একদম সব আজকে রান্না বান্না হবে। শাকে এখানে রয়েছে ওই শানি, কেমন লাগছে তোর এখানে? ভালো লাগছে? তো এখানে সেটেল হয়ে যায়। ও এসে খালি ফুল গাছ, কোথায় ফুল গাছ, কোথায় লেবু গাছ, এইসব গাছ দেখে বেড়াচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবে। লঙ্কা দিয়ে দেবে, আর গোটা রসুন দিয়ে দেবে, একটু লবণ, হলুদ। টুনু দিদি, টুনু দিদি নেই, কোথায় গেছে, কোথায় গেছে? ইস, এখানে শাকটা হয়ে গেছে, বেশ দেখতে সুন্দর লাগছে শাকটা। তো রান্না বান্না হয়ে গেছে, আর এখন শুধু কুমড়ো পাতাটাকে বাটবে, মিক্সিতে বেটে নেবে। আও বাবা, এখানে ওইখানে রয়েছে পেছনে, আমি দেখিনি, আমি বসে পড়েছি। আর পিসিভাই বাটাটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা করবো, করে স্টান টান করে আবার দুপুরে দেখি যেতে পারি মাদার থার্টে। চলছে কথাবার্তা এখন, পুরো কনফার্ম না, যদি যাই তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর দাদা তো, দাদা বৌদি তো বলছে যে রিয়া আসলেই তো মাদার সাথে তো একটু যাওয়া দরকার। তো চলো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আর স্নান করে উঠে দেখো, একদম পুরো রেডি হয়ে গেছি। এখানে এই কুর্তিটা পরেছি আর এখানে ওইশানি রয়েছে,
আর চুলটাকে ছেড়েছি, চুলটাকে আজকে আর বাঁধিনি। তো বৌদিও বলছে রিয়া ছেড়ে যাও চুলটাকে, তো ছেড়েই যাচ্ছি। তো যাই না কতদূর কি সামলাতে পারবো কিনা, মুখে মুখে মেকআপ টেকআপে একদম পুরো কালো ভুতনা হয়ে যায়, তাই ভাবছি চুল ছেড়ে তো যাচ্ছি। আর ওদিকে বৌদিও রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে, কৃষানও যাচ্ছে না, কৃষানও ঘুমাচ্ছে, পিসি থাকবে। তো হঠাৎ ঘুমিয়ে পড়ছে, যেহেতু অনেক সকালবেলা উঠেছে না, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে, একটু খ্যান খ্যান করছিল। তো বৌদিও রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। তো এখন চলো যাওয়া যাক, আর আজকে অন্য একটা কোথায় অন্য জায়গায় যাবে বললো, তো মাদার সল্টে যাবে না, মাদার সল্টের মতো অন্য কোথাও যাবে বলছিলো। তো চলো দেখাই, মানে বৌদি রেডি হয়ে গেছে। আর আজকে কোথায় যাওয়া হচ্ছে সেটা তো বুঝে যাচ্ছি, কিন্তু কোথায়? ও খেতে, চাষের খেতে, জমির খেতে। আচ্ছা, তো এই দেখো ওই সানি রয়েছে, মাদার্স হাট না অন্য কোনো হাট। আয় ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। তো চলে এসেছি আমরা বাঙালিয়ানার সামনে। বাঙালিয়ানা, এই যে এই কুকুরও বেড়াচ্ছে দেখ, এটা ঘর, এই ঘর ভেবে ঢুকে পড়িস নি এখানে। বাবা কি সুন্দর লাইফটা, দারুণ লাগছে। চলো মেনু কার্ড দিয়ে অর্ডার দেওয়া হচ্ছে, ঠিক করা হচ্ছে কি কি নেবে, কম নেবে, কোনটা অর্ডার দেবো। এইটা কি বলতো, এটা খাবে, এর যাই হোক ও খাবে, ওটা চিকেন টিক্কা বাটার মশলা, তন্দুরি চিকেন বাটার মশলা, চিকেন দো পেঁয়াজা, চিকেন কড়াই, চিকেন পুরোটা পড়তে থাকো, চিকেন হাঁটি ছ পিস, পনির বাটার মশলা। তো দুজনের হাতে দুটো মেনু কার্ড, এখানে বৌদির হাতে একটা, ওইদিকে দাদার হাতে একটা মেনু কার্ড। তো দুজনে দুরকম ঠিক করছে কে কোনটা নেওয়া হবে, এখনো পর্যন্ত ঠিক হয়নি, আমরা ঠিক করেই যাচ্ছি। এদিকে আর একটা বাজে, ঠিক আছে, রাতের খাওয়াটা এখান থেকে খেয়েই যাবে। আমিও সেটাই বুঝাই, রাতের খাওয়াটা করে এখানে খেয়েই যাই। কীরকম নেবে, মানে চিকেন ললিপপ ওর সাথে সসও দিয়ে দিয়েছে। চিকেন ফ্রাইড রাইস, এখানে বাটার নান, চিকেন টিক্কা, বাটার মশলা। তুমি কোনটা খাও, এটাই মনে হয় ঝাল কম হবে। চিকেন মাংস ঝালটা কিরকম দেখো, এটাই না কিন্তু আবারটা একটা এবার খেয়ে নে, তারপরে এটাও একটা রেস্টুরেন্ট, এ বলছে এটাও একটা রেস্টুরেন্ট। চলো দেখি, হ্যাঁ তাই তো, তো ঠিক বলেছে। এই ছাড়, এখান থেকে জল খেতে হবে না, চ দেখো দেখো বিড়ালটা দেখো, হ্যাঁ যা, এ দেখো দেখো বাইরের এগুলো বেশ ভালো লাগছে দেখতে। এখানে ঘুরতে ঘুরতে এই সাইডে চলে এসছে, আর এখানে একটা পাহাড়ের মতন করা, তো আমি বৌদিকে বলছি চলো এখানে পাহাড় দেখে আসি। আর ওই সাইড থেকে জল পড়ছিল, কোথা থেকে? হ্যাঁ, আর ওই সাইড আচ্ছা, এখানটা তো বেশ একটা সুন্দর গার্ডেন মতন রয়েছে, আর এখানে আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর। আর এখানটায় বেশ রাত সন্ধ্যার দিকে আসলে পরে লাইটটা মানে জলে,
টুনু চলে আসো, সেটা খুব সুন্দর লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে, দেখো কাছের ওখানে জল পড়ে গেছে, বোঝা যাচ্ছে না। দাদা দাঁড়িয়েছে, দাদা দাঁড়িয়েছে আইসক্রিম কেনার জন্য। তো কোন আইসক্রিমটা খাবি? বললাম তো কর্নেটো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়েছি বাটার স্কচ, আর ওখানে কর্নেটো ওখানেও তাই নিয়েছি, আর একটা ওই বাটার স্কচ মানে দাদা খাবে। ভাই বোনগুলো সব সমান সব সমান সমান দেখছি। আমাদের খাওয়া দাওয়া তো ভালোই ভালোই হয়ে গেল, তো বাড়িতে চলে এসেছি। দেখো ওইখানে এখানে রয়েছে, বলো বলো। এ মা জুতোরা এখানে জুতো। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, খুব সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।